বিশ্বকাপের এবারের আসরে সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে নেদারল্যান্ডস। আর তাই বিশ্বকাপের আসরে সবথেকে দুর্বল দলটিও বলা হয় নেদারল্যান্ডসকে, যে নেদারল্যান্ডস এর আগে ভারতের মাটিতে পায়নি কোনো জয়ের দেখা। তবে কালকের ম্যাচে দুর্বল টিম হয়েও শক্তিশালী আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস যা করে দেখিয়েছে তা রীতিমতো অবাক করার মতো। কারণ শুরুর দিকে মাত্র 68 রানেই 6 উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস, যা দেখে মনে হয়েছিল সেই ম্যাচে হয়তো 100 রানও করতে পারবে না নেদারল্যান্ডস। কিন্তু পরিশেষে তারা 43 ওভারে দাঁড় করিয়েছিল 246 রান, এমনকি সেই ম্যাচটিতেও 38 রানে দুর্দান্ত জয় পেয়েছে নেদারল্যান্ডস। তাই তো বিশ্লেষকরা মনে করছেন, দুর্বল টিম হয়েও আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস যা করে দেখিয়েছে তা থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশে। তো দর্শক, এ ব্যাপারে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।